আপনার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, বর্তমানে তিনি আমাদের মধ্যে নেই, আর তাই আমরা তার স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করতে চাই। আন্টি, আমরা জানি যে আপনার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা, তো আপনি আপনার পিতা সম্পর্কে আমাদের কাছে একটু কিছু বলুন, যেমন তার নাম, তার পিতার নাম, তার মাতার নাম, তার জন্মস্থান, এইরকম। আমার বাবার নাম মিজানুর রহমান, মানে দাদার নাম হচ্ছে বদিউর রহমান, আর দাদুর নাম হচ্ছে আসিয়া খাতুন, আর আমার আম্মুর নাম হচ্ছে রুসিয়ারা বেগম। আমার আব্বু 11 নং সেক্টরে যুদ্ধ করেছিলেন, 11 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর রফিকুল ইসলাম। 9 নং শুভপুর ইউনিয়নে আমার আব্বু ছিলেন, যুদ্ধকালীন সময়ে গ্রুপ কমান্ডার ছিলেন যুদ্ধের, মুক্তিযুদ্ধের। তারপর 9 নং শুভপুর ইউনিয়নের যুদ্ধ পরবর্তী সময়ে 9 নং শুভপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। দীর্ঘ এত বছর আমার আব্বু এখানে মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। গত 10 ফেব্রুয়ারি আমার আব্বু পরলোক গমন করছে, ইন্তেকাল করেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা যতদূর জানি মুক্তিযুদ্ধের ইতিহাস, ভালো লাগে। আমার আব্বু মুক্তিযুদ্ধে ছিলেন, আমাদের ফ্যামিলির একজন, আমার বাবা মুক্তিযুদ্ধে, আমরা আমাদের গর্বিত, আমরা আমরা মুক্তিযুদ্ধের সন্তান। মুক্তিযুদ্ধরা এদেশ থেকে কী পাবে কী না পাবে, পাওয়ার জন্য এরা যুদ্ধ করে নাই, এরা যুদ্ধ করছে দেশটাকে স্বাধীন করার জন্য। বর্তমান সময়ে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এখন নতুন প্রজন্মের, তোমাদেরকে দেখি ভালো লাগতেছে, এখন নতুন প্রজন্মের কিছু ছেলে দেখি মিডিয়াতে এতে প্রকাশ করে, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, তাদেরকে কোটা দেওয়া হচ্ছে, তাদের এটা করা হচ্ছে, ওটা করা হচ্ছে, তাদেরকে নিয়ে এগুলো সমালোচিত হচ্ছে। না, মুক্তিযোদ্ধারা কোনো কিছু পাওয়ার জন্য করে নাই, তাদের সন্তানেরা কোনো কিছু পাওয়ার জন্য করে নাই, এটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করানো হচ্ছিল। কিন্তু এখন যে কথাগুলো শুনি, যে কথাগুলো শুনতেছি, এগুলোর জন্য খুব কষ্ট লাগে। না, মুক্তিযোদ্ধারা কোনো স্বার্থ নাই, ওরা এ দেশটাকে শুধু স্বাধীন করার জন্য যুদ্ধ করছে। লাখ কোটি মা বোনেরা ইজ্জত দিছে কী জন্য? শুধুমাত্র এ দেশটাকে স্বাধীন করার জন্য। এদেশ স্বাধীন হয়েছে এটাই পাওয়া, আর কোনো কিছু যদি মুক্তিযোদ্ধাদেরকে যদি সম্মানিত সরকারে করে, এগুলো তো মুক্তিযোদ্ধাদের পাওয়া না। আমি মনে করি যে সরকার ওদেরকে সম্মানিত করতেছে, কিন্তু মানুষের এগুলা ভালো লাগে না, মাঝে মাঝে এগুলো শুনি যে। আন্টি, আপনার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সচক্ষে দেখেছেন? আমার আব্বু দেখেছে, আমার আব্বু বীর মুক্তিযোদ্ধা ছিলেন, আমার আব্বু দেখেছে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে আপনার পিতাকে সশরীরে সেখানে উপস্থিত ছিলেন এবং তা শুনেছেন, শুনে থাকলে সেই মতামত আমাদের কাছে বলুন। হ্যাঁ, অবশ্যই বলতে পারবো। আমার আব্বু 1971 সালে 7ই মার্চে যে ভাষণ বঙ্গবন্ধু দিয়েছিলেন, ওই ভাষণে আমার আব্বু উপস্থিত ছিলেন, যে উনি যে বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, ওই ভাষণে আমার আব্বু উপস্থিত ছিলেন, ওই ভাষণ থেকে যুদ্ধের সূচনাটা তখন হয়েছিল। আন্টি, বঙ্গবন্ধুর সাথে কি আপনার পিতার কোনো ধরনের বিশেষ স্মৃতি আছে? আর থাকে যদি তাহলে আপনার কাছে একটু সম্পর্কে কিছু একটু বলুন। বিশেষ স্মৃতি বলতে, যে 7ই মার্চে যে ভাষণটা যেখানে উপস্থিত ছিল, লাখো জনতা উপস্থিত ছিল, ওটাই তো বিশেষ স্মৃতি। ওটা বাঙালি জাতির জন্য এত মহান, এত সুন্দর স্মৃতি, এটার থেকে বড় মিষ্টি মধুর স্মৃতি আর হতে পারে না। ধন্যবাদ। আন্টি, পাকিস্তানি হানাদার বাহিনীরা 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত এদেশের অনেক কিছু লুটতরাজ করে নিয়ে গেছে, এদেশের অনেক মানুষকে হত্যা করেছে এবং এদেশের মানুষকে তাদের সকল অধিকার থেকে বঞ্চিত করেছে। তাদের এসব মানবতা বিরোধী কাজকর্ম আপনাকে তাদের প্রতি কতখানি আন্দোলিত করে? আমাদের দেশের লোকেরা তাদের সব অধিকার থেকে বঞ্চিত ছিল, তাদের পাওনা থেকে বঞ্চিত ছিল, তাদের এই অধিকার নিয়ে প্রশ্ন তুলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের নেতা। এটা নিয়ে প্রশ্ন তোলার পরেই শুরু হয় গণ্ডগোল, ঝামেলা, একটার পর একটা ঝামেলা আরম্ভ হতে হতে শেষে বিশাল এক যুদ্ধের রূপ নিয়ে, সেটা হলো 1971 সালের মুক্তিযুদ্ধ। অবশ্যই গিনার জন্ম নেয়, আমাদের দেশটা ছিল বঞ্চিত, অবহেলিত, তাদের ভাষা থেকে 1952 সালে আমাদের দেশে ভাষা আন্দোলন হয়। এই ভাষা আন্দোলনে অনেক
তরুণ অনেক জোয়ান ছেলে তাদের প্রাণ রাজপথে তাদের প্রাণ বিসর্জন করে, ওই ওটার খাতিরে আমরা আমাদের এই বাংলা ভাষা অর্জন করি। পরবর্তীতে 1971 সালে আমাদের এই দেশে যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীন দেশ, স্বাধীন ভাষা সব কিছু আমরা অর্জন করি। বাহিনী সহযোগী রাজাকার আলবদল আল শামস বাহিনী নির্মমতা সম্পর্কে আপনার অভিমত কি? পাকিস্তানি আলবদর আল শামস বাহিনী এরাই আমাদের দেশের সবচাইতে বড় শত্রু। পাকিস্তানি বাহিনীরা আমাদের দেশের আনাচে কানাচে চিনত না। আলবদর আল শামস এরাই আমাদের সব কিছুকে, ওদের যত অভ্যন্তরীণ কোন দল ছিল, ওরা এদেরকে দিয়ে, পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে দিয়ে আমাদের দেশের আরও বেশি, আরও অনেক বেশি ক্ষতি সাধন করছে আমাদের এই দেশে। তাই তো এদের প্রতি সবসময় ঘৃণাটা থাকবে আমাদের, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের সবার। 1971 সালে 3রা মার্চ বঙ্গবন্ধুর উপস্থিতিতে এক সম্মিলিত ছাত্র সভায় তিনি একটি ফাঁড়ি ইশতেহার করেন। এই ইশতেহারে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের গঠনের রূপরেখা প্রকাশ করা হয়। এছাড়াও এই ইশতেহারে পতাকা হিসাবে লাল সবুজের পতাকা নির্বাচন করা হয়। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি জাতিসংগীত হিসাবে নির্বাচন করা হয়। এই শ্রেষ্ঠ অর্জনগুলো আপনাকে কতখানি আন্দোলিত করে আমাদের কাছে ব্যক্ত করুন। আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আর আমাদের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা হচ্ছে একটা রবীন্দ্রসঙ্গীত। এটা যুদ্ধের পরবর্তী সময়ে এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জাতীয় সঙ্গীতটাকে আমাদের বাংলাদেশের একটা জাতীয় সঙ্গীত হিসাবে এটাকে ঘোষণা করা হয়। ঠিক আছে, ঘোষণা করেছিলেন যে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের হাতে যা আছে তাই নিয়ে যুদ্ধ করতে হবে। এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, জয় বাংলা, এই ভাষণটি স্বাধীনতার জন্য আপনাকে কতখানি প্রস্তুত করে তোলে বলে আপনি মনে করেন? ধন্যবাদ বাসক। বঙ্গবন্ধুর এই 7ই মার্চের ভাষণ আমাদের আন্তর্জাতিক মহলে এটা একটা স্বীকৃতি পেয়েছে। বঙ্গবন্ধুর এই 7ই মার্চের ভাষণটা আমরা জানি, এই 7ই মার্চের ভাষণের যে একটা গুরুত্ব এটা আমরা বাঙালি জাতি জানি, এটা আমরা বাঙালি জাতি বুঝি। এই 7ই মার্চের এই ভাষণের কারণে আমাদের বাঙালি জাতি এক হয়েছিল, এক হওয়ার কারণে আমাদের বাংলাদেশের যুদ্ধ হয়েছিল, যুদ্ধ হওয়ার কারণে আমাদের বাংলাদেশ আজকে একটা স্বাধীন বাংলাদেশ, স্বাধীন দেশ। আন্টি, মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু পাকিস্তানি কারাগারে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু তিনি পাকিস্তানি শাসকদের সাথে কোনো আপোষ করতে রাজি ছিলেন না। বঙ্গবন্ধুর এই আপোষহীন মনোভাব সম্পর্কে আপনার মতামত দেখতে পারুন। ধন্যবাদ বর্ষক। বঙ্গবন্ধুকে 1971 সালে আমাদের দেশ থেকে তাকে আটক বাঙালি করে পাকিস্তানের কারাগারে বন্দি করে রেখেছিলেন, কিন্তু আমাদের দেশের বাঙালিরা, আমাদের দেশের মুক্তিযোদ্ধারা, আমাদের দেশের মুক্তিবাহিনীরা থেমেছিলেন না। ওই বঙ্গবন্ধুর ডাকে অনুপ্রাণিত হয়ে তারা আপ্রাণ যুদ্ধ করে আমাদের দেশটাকে স্বাধীন করে দিয়েছিলেন। ওনার যে নেতৃত্ব, আমাদের সবসময় ওনার ওই নেতৃত্বতার কারণে আমাদের দেশটা আজকে স্বাধীন, সার্বভৌম স্বাধীন রাষ্ট্র আমাদের দেশটা। আন্টি, আপনার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিজ চোখে দেখেছিলেন? তো আমার আব্বু দেখেছে, আমার আব্বু বীর মুক্তিযোদ্ধা ছিলেন, আমার আব্বু দেখেছে। হ্যাঁ, অবশ্যই বলতে পারবো। আমার আব্বু 1971 সালে 7ই মার্চের যে ভাষণ বঙ্গবন্ধু দিয়েছিলেন, ওই ভাষণে আমার আব্বু উপস্থিত ছিলেন। যে উনি যে বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, ওই ভাষণে আমার আব্বু উপস্থিত ছিলেন। ওই ভাষণ থেকে যুদ্ধের সূচনাটা তখন হয়েছিল, তখন থেকেই শুরু যুদ্ধের। আন্টি, আপনার বাবার সাথে কি বঙ্গবন্ধু কোনো ধরনের বিশেষ স্মৃতি ছিল? বিশেষ স্মৃতি বলতে, যে 7ই মার্চের যে ভাষণটা যে এখানে উপস্থিত ছিল, লাখো জনতা উপস্থিত ছিল, ওটাই তো বিশেষ স্মৃতি। ওটা বাঙালি জাতির জন্য এত মহান, এত সুন্দর স্মৃতি, এটার থেকে বড় মিষ্টি মধু স্মৃতি আর হইতে পারে না। ধন্যবাদ। 1938 সালে অবিভক্ত বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী শের-ই বাংলা আবুল কাশিম ফজলুল হক এবং শ্রমমন্ত্রী হোসেন সরদের অনুপ্রেরণায় হোসেন সরদের আগমন উপলক্ষে গোপালগঞ্জ শহরে অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিয়েছিলেন, এই বিষয়ে আপনার অভিমত কি? এ বিষয়ে তো আসলে আমাদের তো খুব বেশি ধারণা নেই,
এই বিষয়ে তো যারা তখন ছিলেন, যারা রাজনীতির সাথে জড়িত ছিলেন, যারা আমাদের আওয়ামী লীগ, যারা আমার আব্বু, তো তখন দুইটাই ইয়া ছিল, এই যে বড়ো রাজনৈতিক দল, ওইটাই তো বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দলটা, ওনারা এই বিষয়ে আমাদের থেকে অনেক বেশি ভালো জানেন। আমরাও যতদূর জানি ততদূর যথেষ্ট না, আমি মনে করি যে আমাদের জানা যথেষ্ট না, ওনাদের জানাটাই যথেষ্ট আমি মনে করি। যে আন্টি, আপনার এলাকায় বা আপনার কোনো পাশের এলাকায় কি কোনো গণখবর আছে? হ্যাঁ, আমাদের ওখানে অনেক ইয়াতে ছিল, তো ইয়াতে হরিপুর একটা আছে, গণখবর আছে। তারপরে আমার জানা মতো, আমি তো এগুলো জানি না ঠিক, সব কিছু তো জানি না, আমার আব্বু জানতো। হ্যাঁ, আমাদের ওইদিকে আছে মোটামুটি খবর আছে যতদূর জানি, কিন্তু ঠিক সঠিক জায়গাটা আমি বলতে পারতেছি না। আন্টি, 19 বছর বয়সে বঙ্গবন্ধু জাতীয় রাজনীতিতে যুক্ত হন এবং 23 বছর বয়সে তিনি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। এই বিষয়ে আপনার অভিমত কী? বঙ্গবন্ধু আমাদের বাঙালির জন্য একটা শিক্ষণীয় ব্যক্তিত্ব, শিক্ষণীয় মানুষ। ওনার যে আদর্শ, ওনার যে নীতি, আমরা যদি ফলো করি, আমরা এই প্রজন্মের বাচ্চারা আমরা যদি ফলো করি, আমরা কখনো বাঙালি জাতি পিছিয়ে যাব না, তোমরা কখনো পিছিয়ে যাব না, আমরা কখনো পিছিয়ে যাব না। আমাদের জন্য এই শিক্ষাটা, এই তার থেকে যে শিক্ষাটা, এই শিক্ষাটা আমাদের জন্য সবাই বঙ্গবন্ধুর শিক্ষাটাকে ফলো করা উচিত। আন্টি, মুক্তিযুদ্ধের সাথে আপনার কোনো স্মৃতিময় ঘটনা জড়িত আছে? হ্যাঁ, আমার আব্বু আমাদেরকে তো সবসময় মুক্তিযুদ্ধের কথা বলতো, মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযুদ্ধের ইতিহাস, এগুলো আমাদের সাথে সবসময় বর্ণনা করতো। শুনতাম, যখন শুনতাম তখন শরীরের রক্ত টকবক করতো, তখন কেন আমরা ছিলাম না, তখন কেন আমরা জোয়ান ছিলাম না, আমরা কেন যুদ্ধে যেতে পারলাম না। যুদ্ধ যে ঘটনাগুলো যখন শুনি তখন শরীরের রক্ত, তখনকার মতো, তখন ওদের যেরকম শরীরের রক্ত টকবক করতো, তখন আমাদের শরীরের রক্তগুলো তো এরকম টকবক করতো। যুদ্ধের সময় যদি আমরা থাকতাম তখন তো আমরাও যুদ্ধে নামতাম। আমাদের সবাই তার আদর্শে, তার নীতিতে চলা উচিত, তাহলে আমাদের দেশটা অনেক সাফল্যের শিখরে উত্তীর্ণ হবে। এটা তো একটা অবিস্মরণীয় একটা, এই ছয় দফাটা আমরা, ছয় দফার নীতি না মানার কারণে তো আমাদের দেশে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1969 সালের গণ অভ্যুত্থান, তারপরে 66-র যে ছয় দফাটা, এগুলো না মানার কারণে আমাদের 69-এর যে নির্বাচন হয়েছিল, বিপুল পরিমাণ ভোটে আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচিত হয়েছিলেন, কিন্তু আমাদেরকে ক্ষমতায় দেওয়া হয় নাই। সেই ক্ষমতা না দেওয়ার কারণে আমাদের বাংলাদেশের এত বড় একটা ইতিহাস সৃষ্টি হয়েছে। 1971 সালের যুদ্ধটা, দীর্ঘ 9 মাস স্বাধীনতার যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি, আমরা আমাদের একটা স্বাধীন একটা দেশ পেয়েছি আমরা। আমাদের দেশটাই আজকে একটা স্বাধীন বাংলাদেশ, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। আমরা এতক্ষণ আপনার কাছে যা যা জানতে চেয়েছি তার বাইরে কি আপনার কোনো কিছু বলার আছে? তার বাইরে এখন শুধু একটাই কথা বলার আছে, আমাদের এই নতুন প্রজন্ম, আমরা তো মুক্তিযুদ্ধের সন্তান, আর মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে আমরা সবসময় গর্ববোধ করি, আর তোমরাও সবসময় মুক্তিযুদ্ধের এই চেতনাটাকে জাগ্রত করে রাখবা। শুনে দেখি ভালো লাগতেছে তোমরা মুক্তিযুদ্ধের সম্পর্কে, এই যে তোমাদের কিউরিসিটি, তোমাদের যে কৌতূহলটা অনেক ভালো লাগতেছে, তোমরা জানো, বুঝো, বাংলাদেশকে চিনো, তাহলে তোমরা বুঝতে পারবে বাংলাদেশের আসল ইতিহাস, আসল শিকড়টা যেতে পারবে। তোমরা মুক্তিযুদ্ধের সম্পর্কে জানতে পারলে তোমরা মুক্তি বাংলাদেশের শিকড়টা জানতে পারবা, তাহলে তোমরা আসল দেশপ্রেমিক হতে পারবা।